কল্যাণী পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন। শিক্ষক সম্মাননা 2021 অনুষ্ঠিত হলো কল্যাণী বিদ্যাসাগর মঞ্চে। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট বিজ্ঞানী আনসুর রহমান, খোডাপ ও কল্যাণী পৌরসভা পৌর প্রশাসক ডক্টর তাপস মণ্ডল। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানস সান্যাল, প্রফেসর বিকাশ চন্দ্র সিনহা, মহাপাত্র প্রাক্তন উপাচার্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, কল্যাণী পৌরসভার উপ পৌর প্রশাসক বলরাম মাঝি, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তী, এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন সর্বপল্লী রাধাকৃষ্ণের মূর্তিতে মালা ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান এবং এদিন 150 জন শিক্ষক শিক্ষিকাদের হাতে সংবর্ধনা তুলে দেন কল্যাণী পৌরসভার পৌর প্রশাসক ডক্টর তাপস মণ্ডল ও বলরাম মাঝি, সুব্রত চক্রবর্তী প্রমুখ। সেটা আমরা পালন করেছি কল্যাণী শহরের যারা বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ তাদের সবাইকে আমরা সম্বর্ধনা করার পরিকল্পনা করেছিলাম। অনেক শিক্ষক এসেছে, আমরা দেখতে পেলাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদের থেকে সম্বর্ধিত করলেন। শুধু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের শিক্ষকেরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন, বিভিন্ন স্কুল থেকে যারা এসেছেন, প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে এবং উচ্চ বিদ্যালয়গুলো থেকে যারা এসেছেন, সমস্ত শিক্ষকদের যারা যাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি তারা সকলেই এসেছেন। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।